করিমগঞ্জ লোকসভা সমষ্টির নির্বাচনত নামিল এগারী রামভক্ত কুরিয়ার বয়। প্রশাসনকে ধরে রাজনৈতিক নেতার পরা ন্যায় নাপাই এবার নিজে যুঁজিবলে আরম্ভ করেছে। ইতিমধ্যে মনোনয়ন পত্র দাখিল করে হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে কুরিয়ার বয় নির্দলীয় প্রার্থী বিপ্লব দাসে। পিছে কিয় এই কুরিয়ার বয়ে নামিবলগা হল নির্বাচনের ময়দানত, ইয়ার আড়ত আছে এক ঘটনা। অযোধ্যার রাম মন্দিরত রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগদিনা অর্থাৎ 21 জানুয়ারীত কানিশাইল অঞ্চলত পার্সেল কহিয়াই নিয়ার সময়ত তেওঁর স্কুটিত ভগবান রামর ছবি থকার বাবে এজন রামভক্ত বিপ্লবক দুষ্কৃতিকারীয়ে আক্রমণ করে। দোষীক শাস্তি বিচারি প্রশাসন, শাসকীয় দল আর হিন্দুত্ববাদী নেতার কাষ চাপিলেও কোনো ধরনের সহযোগিতা বা বিচার নাপালে, আর সেই খঙ্গর বাবেই সকলো কুরিয়ার বয়ের সহযোগত নিজেই নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করবলৈ আগবাহি আহিলে। মনোনয়ন দাখিল করে জেলাখনের সকলো হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। আনকি মন্তব্য করে যে সমর্থক সকল ঠাইর কুরিয়ার বয়ের সহায়ত এঘন্টার ভিতর সকলো ভোটারর কাষ চাপিবর হাতত জনশক্তি আছে। বিবেচিত করলো 5 বছরের জন্য আপনাকে বিবেচিত করলো, তার যদি কোনো সময় কোনো ধর্মের বিপরে বা কিছুর বিপরে যদি আঘাত আনে, তাহলে যাকে বিবেচিত করেছেন ও কোথায় থাকে? মা সন্তানকে লালন পালন করে, যে বড় হয়ে সাহারা হল, তেমনি আমাদের যে আমরা 5 বছরের জন্য নেতা চয়েস করি, তার জন্য আমাদের যে ভোটাররা যে ভোট দেয়, ভোটার প্রতি ওনার প্রতি একটা আস্থা থাকে যে 5 বছরের ভিতরে উনি আমাদের সাহায্য করবেন, টাকা দিয়েও নয়, সাময়িকভাবে আমাদের সাথে সঙ্গে থাকবে। কিন্তু 5 বছরে যারা মুখ পর্যন্ত দেখা যায় না, আমাদের সন্তানটা আমাদের এত অঞ্চলে এমপির নামটুকু পর্যন্ত জানে না, সেই জায়গায় অন্য ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার তো আমাদের প্রশ্নই আসে না। যে ভোটারটা ভোট দেবে তারা তো ক্যান্ডিডেটের নামটাই জানে না। আর দুদিন পরে পরে এই যে আমার এই ভাইদের ভোটের দরকার নেই, ভোটের আগে আমাদের তোমাদের ছাড়া কোনো গতি নেই, আর ভোটের পরের লাইনটা আমি বলে যাই, তোমরা কে, তোমাদের কে আমরা চিনি নাই, এটা হবে। তাহলে একটা জিনিস আমাদের যুব সমাজকে বুঝতে হবে যে বাজারের যদি একটা ডাবের মূল্য 50 থেকে 60 টাকা হয়, একটা নারিকেলের মূল্য শুধুমাত্র 30 টাকা, আমাদের যৌবনের আমাদের যুবক ভাই 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 ভাইদের ভাই বোনদের কতটুকু ডিমান্ড তারা নিজে বুঝতে হবে, ভোট কোথায় দিতে হবে তাদেরকে বুঝতে হবে। যুব সমাজের জন্য আমি লড়ছি, আমাদের সব ভাই আমাদের সাথে আছে, এই জন্যই আমি এবার ঘুরে দাঁড়িয়েছি।